আপনি যখন এটা নিয়ে রাইডে থাকবেন, আপনার এই ফিলটা একবার আসবে না যে আমার ভুল ডিসিশন হয়েছে। এটা বলা নেই, ইফ ইউ আর বাইং আ জিক্সার মনোটোন, তাহলে আপনার পাছার জন্য একটা শিল্ড কিনে নেবেন। লং ট্যুরের জন্য জিক্সার বাইকটা কেমন? কিছু নেগেটিভ সাইড আছে, আবার নেগেটিভের থেকে পজিটিভ সাইডগুলো একটু বেশি। যদি নেগেটিভগুলোকে প্রপারলি টিউন করে ফেলা যায় বা নিজের সাথে অ্যাডজাস্ট করা যায়, সব ভালো খারাপ মিলাই আজকে একটু কথা বলার ট্রাই করবো। তো লং ট্যুরের কথা যদি বলি, তাহলে জিক্সারের যে নেগেটিভ পার্টগুলো আছে সেগুলো আগে বলি। সেটা এক নম্বর হচ্ছে, ভাই গিয়ার পড়বে না, আর ওই যে চাচ্চুরা দাঁড়ায় আছে, গিয়ারের একটা বড় ধরনের ঝামেলা আছে, যেটা হচ্ছে আপনাকে খুব প্যারা দিবে। একে তো হার্ড শিফটিং, মানে শিফট করার সময় খটখট খটখট শব্দ হবে, উইচ ইজ নর্মাল টু মি, আমার কাছে এটা নর্মাল লাগছে। বাট ঝামেলা যেখানে করে সেটা হচ্ছে, গিয়ার শিফট করবেন, মাঝখানে গিয়ে গিয়ার আটকায় থাকবে, এটা হচ্ছে প্রবলেম নাম্বার ওয়ান। প্রবলেম নাম্বার টু হচ্ছে চাকা স্কিড করে। হ্যাঁ, চাকাটা ভালো, চাকাতে মানে রেডিয়াল হিসেবে প্লাস সব কিছু মিলে চাকাটার কোয়ালিটি আসলে ভালো, কিন্তু যখনই আপনার একটু রোড কন্ডিশন একটু মশার থাকবে, বা ধরে নেন চাকার কন্ডিশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আপনি যদি কোনো কারণে একটু মশারওয়ালা বা একটু ভেজা রাস্তায় যান, তাহলে চাকাটা মোটামুটি ভালো ঝামেলা করে। এবং স্কিড, মানে স্কিড তো করে করেই, মানে স্কিডটা করে হচ্ছে হলো কন্ট্রোল করলে আপনি দেখবেন যে চাকা জায়গাতে স্কিড করতেছে। কিন্তু আমি যেটা ঝামেলায় পড়ছিলাম, যে যখন উইন্ড ব্লাস্ট হয় চাকা, মানে একদম ক্লিয়ার বোঝা যায় এটা যে আমার বাইকটা এখান থেকে আস্তে 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 এদিকে যাচ্ছে, আবার উইন্ড ব্লাস্টের সময় ওদিক থেকে আস্তে 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 এদিকে আসতেছে। সো দিস ইজ প্রবলেম নাম্বার টু। প্রবলেম নাম্বার থ্রি হচ্ছে মাইলেজ। মাইলেজের, যদিও আমার এটা হচ্ছে নতুন বাইক, সো নতুন বাইকের ব্যাপারে মাইলেজ নিয়ে কথাবার্তা ওইভাবে বলা উচিত না, এখন তেল একটু বেশি খাবে। তারপরও আমার মাইলেজের একটা ব্যাপার মনে হয়েছে যে আপনি যদি একটু রেভিং করেন, একটু যদি খুব ওভারটেক করার আপনার টেন্ডেন্সি থাকে যে আমি একটু পরপর এই তো পাইছি বের হওয়ার জায়গা, আপনার যদি একটু পরপরই বের হওয়ার টেন্ডেন্সি থাকে যে আমি ওভারটেক করে যাব বা বের হয়ে যাব কোনো গ্যাপের থেকে, সেই ক্ষেত্রে মাইলেজ নিয়ে আপনি মোটামুটি ভালো প্যারা খাবেন। কারণ আমি যেটা সিটিতে 40 পাইছি সিলেটের রাইডের সময় বা লং রাইডের সময়, যখন আমি একটু ওভারটেকিং করতে হয়েছে, কারণ যেহেতু আমার ফার্স্ট রাইড, আমি আমার টিমের সাথে থাকার চেষ্টা করছি ওভারটেক করে করে, সো তখন আমি একটু ভালো প্যারা খাইছি যে তেলের মাইলেজটা মানে অনেক ড্রপ করছে। ইট ওয়াজ অলমোস্ট লাইক 34 আমি পাইছি, যেখানে আমি ঢাকায় পাইছিলাম 40। সবাই চিন্তা করতেছেন ছিলাম 300 ফিটে, আসলাম আগার কেমনে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এইটার যে হ্যাজাক বাতিটা আছে, এইটা আপনাকে ট্যুরের সব থেকে বেশি রাতের বেলা, স্পেশালি আপনি যদি রাতে রাইড করেন, এইটার এই হ্যালোজেন, মানে হ্যাজাক বাতি আমি বলি, হ্যালোজেন যে লাইটটা আছে এটা আপনার সব থেকে বেশি বেড়া দিবে। ইনফ্যাক্ট আমাকেও দিছে, আপনি জীবন যৌবন ঝাউবন করে দেন কিন্তু এর আলোতে দেখা যায় না ভাই, লিটারেলি দেখা যায় না। সো সেইটারই সলভ করার জন্য আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, কী সলভ আসতেছে সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। তো ব্যাক টু আজকের যেই কথাবার্তা চলতেছে সেখানে। তো এই ছিল মোটামুটি নেগেটিভ সাইডগুলো। এবার পজিটিভের কথা যদি বলি, যে লং রাইডের সময় কী কী মজা দিবে আপনারে, কী কী মজা দিবে, মজা নাম্বার ওয়ান, এই যে মাত্র যে জিনিসটা করলাম, যে শুট শার্ট আপনি হতেছে হচ্ছে, মানে যখন যেভাবে টান দিবেন শি উইল বি উইথ ইউ, মানে সে আপনারা বলবে না যে না আমার ঝামেলা, আমি দৌড়াবো না, আমার ইনিশিয়াল পিক আপ নাই, আমার থ্রটল রেসপন্স কম, আমার পেট খারাপ, মাথা খারাপ, না, যখন টান দিবেন সে তখনই টান দিবে। আর আমার কাছে দিস ইজ ওয়ান অফ আ বিগ রিজন যে স্কারলেট তো আমার দেয় না আমাকে, যে মোনোটোন আমি নিয়েছি। এবার ভালো দিক নাম্বার টু, চাকার কথা বললাম না, যে একটু মশার থাকলে একটু প্যারা দিবে, চাকা স্কিড করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইমে রেডিয়াল টায়ার হওয়ার কারণে এবং রোড গ্রিপ যতটা মানে ওর হওয়া দরকার অতটা পাওয়ার কারণে আপনি যেটা পাবেন খুব ইজিলি, রাস্তায় একটা কনফিডেন্ট রাইডের মজা পাবেন। মানে আপনি যখন রাইড করবেন, ইউ ডোন্ট ফিল লাইক যে মানে আমি কোনো, হয় না যে লং ট্যুরে গেছি একটা বাইক নিয়ে, এটা কি আমার ওয়াইজ ডিসিশন হয়েছে কি না। আপনি যখন এটা নিয়ে রাইডে থাকবেন, আপনার এই ফিলটা একবার আসবে না যে আমার ভুল ডিসিশন হয়েছে, আমি বাইক নিয়ে লং ট্যুরে আসছি, মানে চাকার গ্রিপ রাস্তায় এতটা ভালো। কিন্তু হ্যাঁ, ওই যে মশার থাকলে, বৃষ্টি হইলে, পানি থাকলে একটু গান ফেটে যাবে, কিন্তু ইফ ইউ ক্যান অ্যাডজাস্ট আপনার আর কোনো প্রবলেম হবে না। চার নম্বর ভালো দিক হচ্ছে যে আমার মাইলেজ, বললাম না টিউনিংয়ের একটা ব্যাপার আছে,
মাইলেজটা যেমন হচ্ছিল, আপনি যদি থ্রটলিং ওভার থ্রটলিং করেন বা একটু না বুঝে, যেমন আমার যাওয়ার সময় এই জিনিসটা হয়েছে, কারণ আমি ওই যেটা বললাম যে আমার নতুন বাইক, আমিও বুঝতেছিলাম না হাউ টু থ্রটল, কতটুকু থ্রটল করলে ওর জন্য বেটার হয়, বা পারফরমেন্স ও 100-100 দিছিল, মানে যখনই আমি রেভ দিতেছি তখনই টান দিতেছে, এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। কিন্তু যখনই হইতেছে আমি একটু ওভার থ্রটলিং করতেছি, মানে এখন এই যেমন এখন 5000 RPM আছে, আমি জানি যে ওর কাছে আর পাওয়ার সিলিং নাই, আমি যদি এখনও থ্রটল দিয়ে রাখি ওর কিন্তু পাওয়ার বাড়বে না, আমি আপ স্লোপে আছি পারবে না, এবং এখানে আমার দর প্রয়োজন না, আমি এখানে ছেড়ে দিই, আমি এখানে ছেড়ে দিই, আস্তে আস্তে যাক সমস্যা নেই। কিন্তু অনেক সময় আমরা কী করি, এই যে এরকম টাইমে আসলে পরে একটু ওভার থ্রটল করেছে, এই যেমন 5 নম্বর গিয়ার হইতেছে আমাকে ক্রুজ করানোর জন্য, ঠিক আছে। কিন্তু আমি পাওয়ার ডেলিভারির জন্য এখন যদি 5 নম্বর গিয়ার এসে থ্রটল দিয়ে বসে থাকি, গাড়িও ভাগবে না, এ দেন 5000 RPM-এ উঠতেছে বহুত কষ্টে, ভাগতেছে ওরকম। কিন্তু আমি যদি 4 নম্বর গিয়ারে দিয়ে হচ্ছিল থ্রটলিং করি, আমার স্পিডও বাড়তেছে, 5 নম্বর গিয়ারে শিফট করলাম, স্পিড অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে। যাই হোক, কোন দিক দিয়ে আবার কে কোন চাচ্চু স্পিড গান নিয়ে বসে থাকে তার ঠিক আর নেই, আমি স্পিডটা নামাই দিই আস্তে করে। কাঞ্চন সেতুর কাছাকাছি চলে আসছি, সো সামনে কাঞ্চন সেতু, আমরা ইউটার্ন নিব, সো ইউটার্নের প্রিপারেশন নিয়ে নেই, ইউটার্নের প্রিপারেশন, কারণ আমরা কাঞ্চন সেতুতে গেলে আমার আবার সিলেটে যাওয়া লাগবে। ওরে সালা থ্রটলিং করো নাকি? সাইলেন্সারের সাউন্ড ফাটে, যেটা বলতেছিলাম যে সাইলেন্সারের সাউন্ড ফাটে, বাট দ্যাট ইজ ম্যানেজেবল, দ্যাট ইজ ম্যানেজেবল। হ্যাঁ, ওকে, সো এখন হচ্ছে আরেকটা জিক্সার রাইডার, দ্যাট মিন্স আমাদের সিএম বন্ধু, আমাদের সিএম বন্ধু চালাবে, আপনাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা বলতেছি। আমরা চলে আসছি নীলা মার্কেটে, আমি আর আমার বন্ধু সিএম। আচ্ছা, তুমি তো জিক্সার রাইডার, মানে ইনফ্যাক্ট মনোটোন রাইডার, তোমার কাছে খারাপ জিনিস কি লাগছে জিক্সার মনোটনের ব্যাপারে? আমার মনে হয় পিছনে ব্রেকটা যদি ডিস্ক ব্রেক হইতো তাহলে মনে হয় স্টেবিলিটি ভালো পাওয়া যেত। হ্যাঁ, ডিস্ক ব্রেক কিন্তু আগে ছিল, মোস্ট প্রবাবলি জিক্সার এটা ডিস্ক ব্রেকটা ডিসকন্টিনিউ করছে, কারণ নতুন মডেল না হলে হয়তো বা সেল হইতো না। জিক্সার মনোটোন ইজ ওয়ান অফ আ ক্লাসিক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমে মানে খুবই স্টেবল অ্যান্ড রিলায়েবল একটা বাইক, সো এই কারণেই মোস্ট প্রবাবলি পিছনের ব্রেকটা ইচ্ছা করে উড়াই দিছে। আর আরেকটা জিনিস হচ্ছে হাই স্পিডে হচ্ছে স্টিয়ারিং ড্যাম্পার যেটা হচ্ছে শেক হয়, তাই এইটা আমার সাথে উল্টাটা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যখন তুই 100 বা 100 আপ আপ চালাবি তখন হচ্ছে এই প্রবলেমগুলো বেশি ফেস করবে, স্পেশালি হাইওয়েতে 100-এর আগে তোর স্টিয়ারিং ডেম্পার কাজ করবে না। আচ্ছা, একটা সিন হচ্ছে হলো আমাদের রাস্তাগুলো কিন্তু অতটা স্মুথ না, সো দ্যাট ক্যান বি ওয়ান রিজন আমি এটা পুরোপুরি জিক্সার দোষ দেবো না, কারণ আমি কিন্তু আবার এরকম ভাবে পাই নাই। অলরেডি 25,000 কিলো চালাই ফেলছি, হিটটা যথেষ্ট, 25,000 কিলোতে হিট লাগে। আর আমি একটু আগে আবার বলতেছিলাম যে আমি কিন্তু এখন পর্যন্ত ওভার হিটিং ইস্যু পাই নাই, দুটা কেন পাই নাই আমার কাছে যেটা লজিক সেটা হচ্ছে আমি যাওয়ার সময় ইঞ্জিন অয়েল ড্রেন করছিলাম, 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আমার অবভিয়াসলি নতুন গাড়ি, ওর যেমন 25,000 কিলো চালানো অ্যান্ড আমার তো মেনটেন্সের একটা ব্যাপার ছিল, মাঝখানে প্রপারলি মেনটেন ছিল না, হয়তো বা এই কারণে হইতে পারে। তো এটা ডিপেন্ডস অন ওভার হিটিং। হ্যাঁ, সিটিতে আমি আবার ওভার হিটিং পাইছি, যখন আমার সিটিতে আস্তে 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 চালানো লাগছে তখন কিন্তু আমি জিক্সার মনোটোনের মধ্যে মোটামুটি একটু ওভার হিটিং পাইছি। আর এবার তুমি ভালো জিনিস বলো। ভালো জিনিস হচ্ছে ফান টু রাইড, যখন এই থ্রটল রেসপন্স, যে কোনো সময় ওভারটেকিং এর সময় কনফিডেন্স লেভেল, কর্নারিং অ্যাবিলিটি খুবই ভালো, খুবই টপ নচ, এটা আমি বলবো যে অন্যান্য কোনো বাইকে হয়তো বা মানে ডেফিনেটলি বেটার হতে পারে, কিন্তু আমার কাছে যেহেতু আমি এত কিলো চালাইছি আমার কাছে এটা ইউজড হয়ে গেছে। আমি ইনফ্যাক্ট আমিও মানে যখন রাইড করতেছিলাম তখন বলতেছিলাম যে স্টেবিলিটি অ্যান্ড থ্রটল রেসপন্স, হ্যাঁ ভাই খাড়া টান টাইটেলের দরকার নেই, ঠিক আছে, ওই যে ড্রাইভ করলাম আর খাড়াইয়া টান দিল দরকার নেই, বাট আমার ওভারটেক বলা হোক বা যখন আমার প্রয়োজন তখন যেন আমি প্রপার থ্রটলের পাওয়ারটা পাই, সেটা কিন্তু পাওয়া যায়, সেটা প্রপারলি পাওয়া যায়, স্টেবিলিটি ভালো, ইঞ্জিন স্মুথনেস বেটার, সো ইয়া ইটস গুড। লাস্ট কথা, আচ্ছা সিট, ও এটা বলা হয় নাই, এটা বলা হয় নাই, ইফ ইউ আর বাইং আ জিক্সার মনোটোন তাহলে আপনার পাছার জন্য একটা শিল্ড কিনে নেবেন, ঠিক আছে, মানে ওই যে আয়রন ম্যানে যেমন শিল্ড থাকে না, আপনার পাছার জন্য প্লিজ একটা কিনে নেবেন, মানে এইটা বা এটা সিট না, আপনি যখন একটা লং রাইড দিবেন না, সাসপেনশন ভাই আল্লাহর রহমত বহুত ভালো আমি বলবো, কারণ সাসপেনশনের একটা একটা কমপ্লেন অনেকেই করে যে সাসপেনশন খেলে না, সাসপেনশন খেলানোর একটা ব্যাপার আছে, নতুন বাইকের মধ্যে সাসপেনশনটা একটু উঁচা করে রাখতে হয়,
মানে ফ্রিকশন বা ওই যে ব্রেকিং বলে না, সাসপেনশনও কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড আছে। সাসপেনশন ভালো গেলে, কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে যাবেন সাসপেনশন খেলার পরে যেই রাস্তার বাম্পটা, সিট ভাই কোনো ড্যাম্পনিং নাই, মানে আপনার পাশায় বাইরেতে বেরিয়ে যাবে পিলিয়ন হিসেবে। হ্যাঁ, পিলিয়ন সিটও মানে সিটের ব্যাপারে 100% রেকমেন্ডেশন নাই। আপনি বেশিক্ষণ লং রাইড করতে পারবেন না, আপনার কিছুক্ষণ পর পরে বলে হবে যে একটু ব্রেক দেই। পাশে ওই যে বললাম না, আয়রন ম্যানের শিল্ড নিয়ে, স্যার আয়রন ম্যান বলতে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড নিয়ে পাশে লাগায় তারপর রাইডে যাওয়া লাগবে। তো উঠে গেছি আবারও 300 ফিটে অ্যান্ড বাইকের স্পিড ট্রাই করতেছি উইদিন 70-এর মধ্যে রাখার জন্য এবং 5000 RPM এর মধ্যে রাখার জন্য, উইচ ইজ সো টাফ। তো 5-10% থ্রটল দিয়ে হইতেছে এটারে, মানে 70 নিচে রাখতে হয় যদি একবার মোটামুটি স্পিড উঠে যায়। তো ইটস রিয়েলি টাফ। আর বাংলাদেশের নিয়মের কথা আর কি বলবো, মানে আমি যে রোডটা দিয়ে চলতেছি আমাকে তো সেই রোডের রিদম মেনটেন করে তারপরেই চলতে হবে, রাইট? আমাদের ঘোরাফেরার সিনপার্ট শেষ, আর এখন যাচ্ছি হচ্ছে দেশি প্রোডাকশনের স্টুডিওতে, কারণ আপনাদের জন্য ব্লগটা এডিট করতে হবে আর এখন অন্ধকার, রাতের বেলা কিছু দেখা যাবে না। সো আজকের মতো এই ব্লগটার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের এই মোটামুটি একটা আফটার ট্যুরের ফিডব্যাকের ব্যাপারে কথাবার্তা ছিল, হোপ সো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ। আমির সাইনিং আউট, লাভ ইউ গাইজ 3000।